এভরিওয়ান শুভ বিজয়া। তো আজকে হচ্ছে দুর্গাপূজোর একাদশী, আজকে ফ্যামিলির সাথে বেরোচ্ছি। আজকে আমার বর ডিউটি গেছে, তো আমি আমার ফ্যামিলির সাথে বেরোচ্ছি, আজকে সবাই মিলে বেরোবো। থামা হয়তো যেতে পারবে না। তো আজকে আমি সেম দশমীর সকালে যে শাড়িটা লাগিয়েছিলাম সেটাই আমি অগেন আমি বিয়ার করেছি, শুধু আমার জুয়েলারিসগুলো চেঞ্জ রয়েছে। তো আজকে কোথায় কোথায় ঠাকুর দেখবো, আমি তো অলমোস্ট কমপ্লিট করেই ফেলেছি ঠাকুর দেখা, তাও আমি কভার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে আমার বোনের আমি মেকআপ করে দিয়েছি, দেখি চোখ বন্ধ কর। ইয়াস, ওর অ্যাকচুয়ালি ড্রেসটা ছিল এই কালারের, সো আমি আই মেকআপটা ওইভাবে করে দিয়েছি। এবারে আমি রেডি হব, পুরো মেস হয়ে আছে ঘরটা। তো এবারে আমরা সবাই বেরো, এটা আমাদের গাড়ি, ছোট পিসি ওখানে বসে আছে, ছোট পিসি রেগে গেছে আই গেস, কারণ ঠাম্মা যাচ্ছে না তাই। আমার বর নেই, ও কাজে গেছে ডিউটিতে, মিস ইউ। কেন আমরা এসেছি এখানে সেক্টর 2C-তে, এই যে আমার মম্মি, আর ভাই, আর এদিকে রয়েছে আমার বড় পিসি। চলো এই প্যান্ডেলটাও আগে এসেছি বরের সাথে, অলমোস্ট সবই আমি দেখে নিয়েছি। মাটিকো ঝুমারে রুহে খাবো আইসক্রিম, এন্ড আমার ফ্যামিলিরা খাবে এই যে ঘুগনি। ভালো লাগছে খেতে? ভালো মম্মি, আনি কিন্তু রামলগড়া খাও না, মুখ এইগুলো কিনা খান চো না। এসেছিলাম দশমীর দিন, সেই মেলা, সেই পুজোটা অনেক বড় করে হয়, সেদ্ধ ছাড়াতে লেগে গেছে এনার সাথেই। এখন সবাই আমরা ডিম সেদ্ধ খাবো। She is gonna twerk like, oh my god. Hey, chalo kisi ko ne mo re bajra kinche amara samne kono rokom jan bandar korben na apoto এই ঘুরতে ঘুরতেই আমাদের রাত 12টা বেজে গিয়েছিল, তাই রেস্টুরেন্ট পাইনি আমরা কোনো। লাইটিংটা খুব সুন্দর লাগছে, সকালবেলায় বৃষ্টিতে বোঝা যাচ্ছিল না। এই যে এরা ক্লান্ত হয়ে গেছে ঠাকুর ডেকে দেখতে। এই যে ভাই বোনের ভালোবাসা, হাত ধরে যাচ্ছে আমার বড় পিসি, আমার শাড়ির আঁচলটা ধরে হাঁটছে, বিকজ আমার এবারে লেফট হাতটা ব্যথা করছে রীতিমতন। বাজে 10:30-11টা হবে, এরপর রেস্টুরেন্টে গিয়ে খাবার আছে, ঘর ফেরার আছে। আমরা রেস্টুরেন্টে খাবার জায়গায় পাইনি, শেষমেশ ঘর ফিরে যাচ্ছি, লাইক রিজেক্ট ফেল। সো এবারে ফ্রেশ হয়ে নেবো, আজকের ব্লগটা এইটুকুই, বাই।